তাকে বলা হয় মডেলদের মডেল, তাকে বলা হয় বাংলাদেশের মডেল রাজপুত্র। তিনি আর কেউ নন, নোবেল। শুধু মডেলিং করে তিনি যে তারকা খ্যাতি অর্জন করেছেন, অনেকে নাটক কিংবা সিনেমা করেও তা অর্জন করতে পারেননি। তিনি বাংলাদেশের একসময়ের সবচেয়ে জনপ্রিয় মডেল। একসময় মিডিয়াতে নিয়মিত সময় দিলেও এখন তিনি অনিয়মিত। কোথায় আছেন, কেমন আছেন নোবেল? বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তারকা খ্যাতি পেয়েও যারা স্বেচ্ছায় বা অনিচ্ছায় হারিয়ে গেছেন কিংবা একেবারে হারিয়ে না গেলেও বর্তমানে আছেন, তাদেরকে নিয়ে আমাদের আজকের আয়োজন। আজ আমরা তুলে ধরেছি দেশ সেরা মডেল নোবেলের কথা। নোবেলের সংস্কৃতির মাধ্যমে যাত্রা শুরু হয় 1991 সালে র্যাম্প মডেল হিসেবে। তার এক কাজিন ছিলেন একটি বিজ্ঞাপন সংস্থার কর্মী, তারই মাধ্যমে মডেল হিসেবে আবির্ভূত হন নোবেল। র্যাম্প মডেলিং করতে গিয়েই তিনি নজরে পড়েন দেশের জনপ্রিয় অভিনেতা এবং বাংলাদেশের বিজ্ঞাপন জগতের কিংবদন্তি আফজাল হোসেনের। আফজাল হোসেন তাকে একটি কোমল পানীয় বিজ্ঞাপনে মডেল করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সে বিজ্ঞাপনটি আজও প্রচারিত হয়নি। জীবনের প্রথম কাজেই হতাশা ঘিরে ধরে নোবেলকে। এই হতাশা থেকে নোবেলকে রক্ষা করেন আফজাল হোসেন। তিনি পুনরায় তাকে মডেল করেন তার অন্য একটি বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হয় 1993 সালে। আইবছর জিঙ্গেল এই বিজ্ঞাপনটি খুবই জনপ্রিয়তা লাভ করে এবং রাতারাতি মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যান নোবেল। তার সুদর্শন চেহারা এবং নিখুঁত অভিব্যক্তি অল্প সময় তাকে দর্শকদের হৃদয় স্থান করে দেয়। এরপর একের পর এক বিজ্ঞাপনে মডেল হতে থাকেন। তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন কেয়া কসমেটিক্সের বিভিন্ন কাজে অংশ নিয়ে। 90 দশকের শেষের দিকে এবং 00 দশকের শুরুর দিকে এই বিজ্ঞাপনগুলো তাকে বাংলাদেশের বিজ্ঞাপন জগতে একচ্ছত্র অধিপতি হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়। কেয়ার অধিকাংশ বিজ্ঞাপনে তিনি জুটি হিসেবে বেছে নেন আর এক কিংবদন্তি মডেল মৌকে। সিনেমা বা নাটকের বাইরেও যে জনপ্রিয় জুটি গড়া যায় তার জলজান্ত প্রমাণ নোবেল ও মৌ জুটি। এরা বাংলাদেশের অন্য কোনো জুটি থেকে কম জনপ্রিয় নয়। এই জুটির জনপ্রিয় বিজ্ঞাপনগুলো হলো কেয়া ট্যালকাম পাউডার, আরসি কোলা, কেয়া লন্ড্রি সাবান, শাহজাদি মেহেদি, কেয়া পেট্রোলিয়াম জেলি ইত্যাদি বিজ্ঞাপন। নোবেলের জনপ্রিয় আরও কিছু বিজ্ঞাপন হচ্ছে আরসি কোলা, সিটিসেল, এইচআরসি চা এবং কেয়া লাইফগার্ড সোপের বিজ্ঞাপন। তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়, আর তাই তো তিনি হাজারো তরুণ মডেলের সাহস অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। মডেল হিসেবে নজর কাটতেই নাটকের প্রস্তাবও আসে। তিনি প্রথম অভিনয় করেন বাংলাদেশের টিভি জগতের ইতিহাসে প্রথম প্যাকেজ নাটক প্রাচীর পেরিয়েতে। আনোয়ার হোসেনের জনপ্রিয় সিরিজ মাসুদ রানা অবলম্বনে নাটকটি পরিচালনা করেন খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী। এই নাটকে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেন নোবেল। নাটকটি 1994 সালে বিটিভিতে প্রচারিত হয়। এরপর তিনি আরও বহু নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো প্রাচীর পেরিয়ে, কুসুম কাটা, ছোট ছোট ঢেউ, পাহারা, শেষের কবিতার পরের কবিতা, বৃষ্টি পরে, নিঃসঙ্গ রাধাচূড়া ইত্যাদি নাটক। বিজ্ঞাপন ও নাটকে তার রাজকীয় পদার্পণ থাকলেও তাকে চলচ্চিত্রে দেখা যায়নি। প্রচুর প্রস্তাবও পেয়েছেন, কিন্তু বারবারই তিনি নাকচ করে দিয়েছেন। প্রস্তাব পেয়েছিলেন ক্যামো থেকে ক্যামো চলচ্চিত্রটি করার জন্য, কিন্তু সেই প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে সেই চলচ্চিত্রে অভিনয় করে কিংবদন্তি বনে যান বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ। এখনও পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেননি নোবেল, এবং ভবিষ্যতেও করার ইচ্ছে তার নেই। মডেলিং দিয়ে আমাদের কাছে পরিচিত হলেও তিনি আপাদমস্তক একজন কর্পোরেট ব্যক্তিত্ব। মডেলিংকে কখনোই তিনি পেশা হিসেবে নেননি। তিনি পেশাগত জীবন শুরু করেন MGH গ্রুপের শিপিং ডিভিশনের চাকরির মাধ্যমে। 1996 সালে বহুজাতিক পোশাক তৈরি প্রতিষ্ঠান ফোর্বসে যোগ দেন এরিয়া সেলস ম্যানেজার হিসেবে। সেখানে চাকরি করেছেন 14 বছর। এরপর 2010 সালে তিনি যোগ দেন
এয়ারটেলে। 4 বছর এয়ারটেলে চাকরি করার পর তিনি যোগ দেন আর এক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়েটা লিমিটেডে। মডেলিং তার পেশা না হলেও এটি ছিল তার প্যাশন, তাই চাকরির পাশাপাশি তিনি মডেলিং করেছেন এবং অভিনয় করতেন চাকরির ছুটির সঙ্গে সময় মিলিয়ে। কিন্তু বর্তমানে মূল পেশায় বেশি সময় দেওয়াতে এবং পরিবারকে বেশি সময় দেওয়াতে তিনি শোবিজে অনিয়মিত হয়ে গেছেন। মাঝে মাঝে বিশেষ দিবসে নাটক কিংবা ঈদের নাটকে তাকে দেখা যায়। নোবেলের আরেক সুপ্ত প্রতিভা আমাদের অনেকেরই অজানা, তিনি কিন্তু ভালো গানও গাইতে পারেন। বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে তিনি গান করলেও টিভিতে বেশ কয়েকবার গান নিয়ে হাজির হয়েছেন তিনি। এছাড়া তার কথা ও সুর একটি কোমল পানের বিজ্ঞাপন চিত্রে সঙ্গীত আয়োজন করেছিলেন প্রয়াত আইব বাচ্চ। নোবেলের পুরো নাম আদিল হোসেন নোবেল। 1968 সালের 20 ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই মডেল। তার শিক্ষাজীবন শুরু হয় চট্টগ্রামে। চট্টগ্রামের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে তিনি ম্যানেজমেন্টে বিকম করেন এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে MBA করেন। এছাড়া তিনি সিঙ্গাপুর ও ভারতে কিছু সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্ট্যান্ট ও মার্কেটিংয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। ১৯৯৭ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তার স্ত্রীর নাম শম্পা। বর্তমানে এই দম্পতি এক পুত্র এক কন্যা সন্তানের জনক জননী। 52 বছর পূর্ণ করে 53 বছর পার দিলেও তাকে দেখে সেটি বোঝার কোনো উপায়ই নেই। এখনও তিনি ধরে রেখেছেন নিজের ফিটনেস ও সৌন্দর্য। পরিকল্পনা মাফিক জীবনযাপন ও শরীরচর্চাই তার সৌন্দর্য ধরে রাখার টনিক। এখনও তিনি প্রতিদিনে জিম এবং সুইমিংয়ে সময় দেন। টুকটাক ক্যামেরার সামনে দাঁড়ালেও ভবিষ্যতে হয়তো নির্মাতা হিসেবে দেখা যাবে। মডেল নোবেলের মতো নির্মাতা মডেলও সফল হবেন সেই কামনাই আমরা করি। গুণী এই মডেলের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।